নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। লোকসভা ভোট দোরগোড়ায় এবং ইতিমধ্যে চলছে প্রচার প্রস্তুতি একেবারে জোর কদমে। তারই মধ্যে মকপল অনুষ্ঠিত হচ্ছে রাজ্যের প্রতিটা জেলা থেকে মহকুমায়। এবার একইভাবে সাব্রুমে অনুষ্ঠিত হলো মকপল, যেখানে সাব্রুম ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে মকপল অনুষ্ঠিত। 2 এপ্রিল বেলা 11টায় মকপলের আয়োজন করা হয়। মহিলা ভোট কর্মী, ইউথ পোলিং অর্থাৎ যুব ভোট কর্মী, তার সঙ্গে অ্যাডিশনাল পোলিং পার্সনদের নিয়ে দেওয়া হয় আজকের প্রশিক্ষণ। 212 জন ভোট কর্মীর প্রশিক্ষণ দেওয়া হয়েছে আজকের এই মকপলের মধ্য দিয়ে, জানালেন রিটার্নিং অফিসার তথা সাব্রুম মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত। কি বক্তব্য উঠে এসেছে আজকের এই মকপলকে কেন্দ্র করে সাব্রুম থেকে, শুনুন। সেকেন্ড ডে অফ মকপল, আজকে আমাদের মহিলা পোলিং পার্সোনাল, ইউথ পোলিং পার্সোনাল আর এডিশনাল পোলিং পার্সোনালদের আমাদের ট্রেনিং চলছে। এর আগে ফার্স্ট ফেজ ট্রেনিং, যেটা আমাদের প্রিসাইডিং অফিসার পুরুষ, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং, তাদের ট্রেনিং হয়ে গেছে গত সানডে। আজকে কতজন ভোট কর্মীর প্রশিক্ষণ চলছে? আজকে অ্যারাউন্ড 212 ভোট কর্মীর প্রশিক্ষণ চলছে। থ্যাংক ইউ। আপনারা শুনলেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার তথা জেলা মহকুমা শাসকের বক্তব্য। তবে আজকের দ্বিতীয় দিনের এই মকপলের আয়োজন করা হয়। 212 জনকে আজকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যেহেতু লোকসভা ভোট প্রথম দফার ভোট হচ্ছে 19 এপ্রিল, এবং সেই ভোটের আগে প্রতিটা ভোট কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিভাবে ভোটাররা আসবেন, ভোট দেবেন, এবং তার সঙ্গে যেহেতু এবারের ভোট হচ্ছে একেবারে উষ্ণতম পরিবেশের মধ্যে, অত্যধিক পর্যায়ে গরম থাকবে যেমনটা আবহাওয়া দপ্তর রিপোর্ট বলছে, তাই সেই জায়গাতে ভোটারদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, প্রতিটা বুথ কেন্দ্রে কি কি মজুত রাখতে হবে, কি কি ব্যবস্থাপনা করতে হবে ভোট কর্মীদের, সে সম্পর্কেও বিশেষ প্রশিক্ষণ চলছে গোটা দেশ জুড়ে, তার সঙ্গে রাজ্যেও আয়োজন। তবে আজকের এই প্রশিক্ষণে মূলত মহিলা যারা ভোট কর্মী রয়েছেন তাদেরকে এই প্রশিক্ষণ দেওয়া হলো, কারণ মহিলা পরিচালিত বুথের সংখ্যাও এই রাজ্যে যথেষ্ট পরিমাণে রয়েছে, তার পরিসংখ্যানও উঠে এসেছে বিগত দিনে, তাই মহিলাদের বিশেষ করে প্রশিক্ষণ এবং তার সঙ্গে যুব ভোট কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হলো আজকে সাব্রুমে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।